অভিনেতা সুশান্ত সিং। তিনি একজন দক্ষ অভিনেতা যিনি তার অভিনয়ের জন্য সকল দর্শকদের মন কেড়ে নেন। সুশান্ত সিং এর কোনো বলিউড ব্যাকগ্রাউন্ড ছিল না, তিনি বিহারের একটি সহজ সরল ছেলে। তার অভিনয় তাকে বলিউড চলচ্চিত্রে এনেছে। ছোট পর্দা থেকে বলিউডে প্রবেশ কেমন ছিল এই অভিনেতার? সুশান্ত সিং রাজপুতের জন্ম 1986 সালের 21শে জানুয়ারি এবং মৃত্যু 14 জুন 2020। একজন সুখ্যাতিমান, দক্ষ, প্রতিভাবান ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, উদ্যোক্তা এবং একজন লোকহিতৈষী ছিলেন। সুশান্ত টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। 2008 সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত প্রণয়ধর্মী টেলিভিশন ধারাবাহিক কিস দেশ মে হায় মেরা দিলে প্রীত জুনাজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক হয়েছিল তার। অতঃপর তিনি জি টিভিতে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক পবিত্র রিশতাতে মানব দেশমুখ চরিত্রে অভিনয় করেছিলেন, যার জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছিলেন। 2013 সালে সুশান্ত বন্ধুকেন্দ্রিক নাট্য চলচ্চিত্র কাই পোছে তে ঈশান ভট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ করেছিলেন। অতঃপর 2013 সালে তিনি প্রণয় ও কৌতুকধর্মী চলচ্চিত্র শুধু দেশি রোমান্স রঘুরাম এবং 2015 সালে অ্যাকশন ও গোয়েন্দা ভিত্তিক চলচ্চিত্র ডিটেকটিভ ব্যোমকেশ বক্সিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সর্বাধিক অর্থ উপার্জন করা চলচ্চিত্র 2014 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পিকে, যেখানে তিনি আমির খান, আনুষ্কা শর্মা এবং বোমান ইরানির মতো অভিনয়শিল্পীদের সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। অতঃপর 2016 সালে তিনি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র এমএস ধোনি দ্য আনটোল স্টোরিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন, যার জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ করেছিলেন। অতঃপর সুশান্ত 2018 সালে মুক্তিপ্রাপ্ত কেদারনাথ এবং 2019 সালে মুক্তিপ্রাপ্ত ছিচোড়ের মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ভারত সরকারের নীতি নির্ধারক ধারণা নীতি আয়োগ মহিলা উদ্যোগ মাধ্যম প্রচার করার জন্য তার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। অভিনয় এবং চলমান ইনসাই উদ্যোগ ছাড়াও তরুণ শিক্ষার্থীদের সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে তিনি সুশান্ত এডুকেশনের মতো বিভিন্ন কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সুশান্ত সিং জন্মগ্রহণ করেন 21শে জানুয়ারি বিহারের পাটনায়। তার বাবা একজন সরকারি কর্মচারী। 2020 সালে তার মা মারা যাবার পর পরিবার সহ দিল্লিতে চলে আসেন। অভিনেতা সুশান্ত সিং এর 4 বোনের মধ্যে একজন নীতু সিং রাষ্ট্রীয় স্তরের ক্রিকেটার। সুশান্ত সিং সেন্ট কারেন্স হাই স্কুলে তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং পরে দিল্লির কুলাচি হংসরাজ মডেল স্কুলে তিনি একাডেমিকভাবে উজ্জ্বল এবং পদার্থবিজ্ঞানে জাতীয় অলিম্পিয়াডও জিতেছিলেন। তিনি অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় 7ম স্থান অধিকার করেছিলেন। অভিনেতা সুশান্ত সিং দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন, কিন্তু 3 বছর পর পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেন। দিল্লি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার নাচের প্রতি আগ্রহ ছিল, তাই শাইমক দাভার ডান্স গ্রুপে যোগদান করেন। শাইমক তার নাচের প্রতি প্রভাবিত হয়ে 2006 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে এবং কমনওয়েলথ গেমস পারফরমেন্স করার সুযোগ করে দেয়। শিক্ষাজীবন শেষ করার পর সুশান্ত সিং রাজপুত সিদ্ধান্ত নিলেন যে তিনি অভিনয় জগতে তার ক্যারিয়ার গড়বেন, তাই অভিনয়ে দক্ষ হওয়ার জন্য তিনি থিয়েটার ক্লাসে ভর্তি হলেন। সেখানে তিনি ব্যারি জনের কাছ থেকে অভিনয় শিখলেন। থিয়েটার পারফরমেন্স করার সময় তার ব্যক্তিত্ব এবং অভিনয়ের প্রতিভা বালাজি টেলিফিল্মের কাস্টিং দলের দৃষ্টি আকর্ষণ করল। 2008 সালে বালাজি টেলিফিল্ম সুশান্ত সিং রাজপুতকে কিস দেশ মে হায় মেরা দিল ধারাবাহিক প্রীত জুনাজার চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে তার চরিত্র খুব কম সময়ের জন্য থাকলে তার অভিনয় প্রচুর লোকের মন কেড়ে নেয়। 2009 সালে আরেকটি জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিস্তা, যেখানে তাকে মানব দেশমুখের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অঙ্কিতা লোখণ্ডের বিপরীতে। এই ধারাবাহিকটি ছিল তখন সর্বশ্রেষ্ঠ ধারাবাহিক। 2009 সালে আরেকটি জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিস্তা, যেখানে মানব দেশমুখের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অঙ্কিতা লোখণ্ডের বিপরীতে।
এই ধারাবাহিকটি ছিল তখন সর্বশ্রেষ্ঠ ধারাবাহিক। অঙ্কিতা লোখণ্ড এবং সুশান্ত সিং রাজপুতের জুটি দর্শকের মন ছুঁয়ে যায়। এই ধারাবাহিকের তার অভিনয়ই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো জায়গা করে দেয়। 2010 সালে সুশান্ত সিং রাজপুত একটি জনপ্রিয় রিয়েলিটি শো ঝালক দিখলা যা চারে অংশগ্রহণ করে এবং 2011 সালে বলিউড চলচ্চিত্র থেকে অফার আসে এবং তিনি পবিত্র রিস্তা ধারাবাহিকের কাজ ছেড়ে দেন। 2012 সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কই পোচে, এই সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল এবং সমালোচকদের থেকে প্রচুর প্রশংসা অর্জন করে। এরপর রাজপুতকে দেখা যায় মনীষ শর্মার পরিচালিত শুদ্ধ দেশি রোমান্স ছবিতে পরিণীতি চোপড়া এবং বানি কাপুরের বিপরীতে। এই ছবিটিও বাণিজ্যিকভাবে সফল সিনেমা। 2014 সালে সুশান্ত সিংকে পিকে চলচ্চিত্রে ছোট ভূমিকায় দেখা যায়। 2015 সালে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি বিখ্যাত গোয়েন্দা চরিত্রে সুশান্ত সিং ব্যোমকেশ বক্সির ভূমিকায় অভিনয় করেছেন। 2016 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে এই ছবিটি তৈরি করা হয়। এই সিনেমায় তার অভিনয় অবিকল মহেন্দ্র সিং ধোনির মতো ছিল। বক্স অফিসে এই সিনেমাটি সুপারহিট হয়েছিল। সর্বোচ্চ অর্জনকারী সিনেমাগুলির মধ্যে এই সিনেমাটি অন্যতম। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটির জন্য সুশান্ত সিং রাজপুত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন। 2017 সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি ছবি রাপ্তা, মুভিতে সুশান্ত সিংয়ের বিপরীতে কৃতি শ্যাননকে দেখা যায়। দুর্ভাগ্যবশত সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি। 2018 সালে আবারও তার একটি সিনেমা মুক্তি পায় কেদারনাথ, তাকে দেখা যায় সাইফ আলী খানের কন্যা সারা আলীর সঙ্গে জুটি বাঁধতে। সিনেমাটিতে তাকে একটি মুসলিম চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আবারও তার অভিনয় মানুষের মন জয় করে নেয়। এই সিনেমাটি বক্স অফিসে প্রচুর সাফল্য অর্জন করে। সুশান্ত সিং রাজপুত পবিত্র রিস্তা ধারাবাহিক সহ অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডের সঙ্গে 6 বছর ধরে সম্পর্কে জড়িয়েছিলেন। রিপোর্টে শোনা যায় তাদের নাকি খুব শীঘ্রই এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। সুশান্ত নিজে মুখে তা প্রকাশ করেছিলেন, কিন্তু গত বছর তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়।